রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 3রা মার্চ উত্তর দিনাজপুর জেলার প্রশাসনিক রিভিউ মিটিং করতে আসছেন কালিয়াগঞ্জের কলেজ মাঠ। এদিন তিনি দুপুরে প্রশাসনিক সভায় যোগ দেবেন, সেই দিন বেশ কিছু উপভোক্তাদের হাতে বিভিন্ন সরকারি প্রকল্প তুলে দেবেন, বেশ কিছু প্রকল্পের শিলান্যাস উদ্বোধন করবেন। সেই অনুসারে জেলা প্রশাসনের তৎপরতা তুঙ্গে, জোর কদমে চলছে প্রশাসনিক সভাস্থল পরিদর্শনের কাজ। মুখ্যমন্ত্রী সভাকে সাফল্য মণ্ডিত করতে বৃহস্পতিবার বিকেলে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে কালিয়াগঞ্জের নাজবু নাট্যনিকেতনে একটি সভার আয়োজন করা হয়। এদিনের সভা উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগরওয়াল, রাজ্য শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অমল আচার্য, কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ, কালিয়াগঞ্জ ও রায়গঞ্জ পুরসভার পুরপ্রধান কার্তিক চন্দ্র পাল ও সন্দীপ বিশ্বাস সহ জেলার তৃণমূল নেতৃত্ব। এদিন রাজ্যের শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি জানান, মুখ্যমন্ত্রী রাজ্যে আসার পর থেকে মহাকরণকে জেলায় জেলায় নিয়ে গিয়ে প্রশাসনিক সভা করেন, যাতে মানুষ সরকারি প্রকল্প থেকে বঞ্চিত না হয় এবং সরকারি প্রকল্পের বাস্তব কাজ হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়ার পর উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকে এলেও কালিয়াগঞ্জে আসেননি। সদস্য 14 বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী জয়লাভের পর তিনি কথা দিয়েছিলেন কালিয়াগঞ্জে আসবেন। সেই মোতাবেক তিনি 3রা মার্চ কালিয়াগঞ্জ প্রশাসনিক সভা করতে আসবেন এবং বেশ কিছু প্রকল্পের শিলান্যাস উদ্বোধন করবেন। আমরা শুনে নেব রাজ্যের শ্রম রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি কি বলেছেন। সভাকে নিয়ে কে প্রস্তুতি করতেছেন আপনারা? আমরা সবাইকে ডেকেছিলাম, আমাদের প্রথমবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের সরকারকে নিয়ে এখানে আসবে, তার জন্য লোকের মধ্যে অনেক উৎসাহ, লোক চাচ্ছে মিটিং এটেন্ড করার জন্য 3 তারিখে। আর আমাদেরকে ডাকা হয়েছিল যে প্রশাসনিক মিটিং কীরকম হবে, আমার গল্প করে হয়েছিল করেছিলেন উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যার জন্য আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম, তারপরে চোপড়া হাতে ছিল ওটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। আশা করছি কালিয়াগঞ্জে ভালো হবে, কালিয়াগঞ্জে উন্নয়ন হয়নি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসছেন এখানে উন্নয়ন করার জন্য পুরো সরকারকে নিয়ে, নয় নয় করে প্রিন্সিপাল সেক্রেটারি, ডিজিপি, চিফ সেক্রেটারি, এডিশনাল চিফ সেক্রেটারি, এডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, তারপরে আমাদের জেলা লেভেলের DMSP থেকে আরম্ভ করে ব্লক বিডিও অফিস, বিডিও, OC, IC সবাই থাকে। উপনির্বাচনের সঙ্গে দিদি জয়লাভের পর দিদি কথা বলে দিয়েছিলেন যে কালিয়াগঞ্জ আসবে, সেই না আমরা তো দিদি আমাদেরকে নিজে বলেছি যে তোমরা কালিয়াগঞ্জ জিতায় নিয়ে আসো, আমি কালিয়াগঞ্জ যাবো, আমরা জিতায় নিয়ে গেছি, যার জন্য দিদি আমাদেরটা আমরা পূরণ করেছি, দিদিরটা দিদি 3 তারিখে পূরণ করবেন। দিদি নিজেই বলেছিলেন আমি কালিয়াগঞ্জ যাবো, কালিয়াগঞ্জ দেখবো, কালিয়াগঞ্জ অনেক লোকের সঙ্গে সবসময় উনি থাকেন, কালিয়াগঞ্জের লোক আশীর্বাদ করেছেন আমাদেরকে, যার জন্য থাকতে হবে। তাহলে অনেক কিছু প্রকল্প উদ্বোধন করবেন কালিয়াগঞ্জে, কালিয়াগঞ্জের জন্য অবশ্যই আরো কিছু হবে, ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস।